আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বই পড়ে শোনানো অনুষ্ঠানের 289তম পর্ব। আর এই 289তম পর্বের মধ্য দিয়ে বই পড়ে শোনানো অনুষ্ঠানের আরও একটি বইয়ের সমাপ্তি হতে যাচ্ছে। নিষ্ফলা মাটির কৃষক বইটির আজ শেষ অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাব। অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ স্যারের স্মৃতিচারণায় এই বইয়ের শেষ অংশটি সিরাজুল ইসলাম চৌধুরী সম্পর্কে তিনি স্মৃতিচারণা করেছেন। আমি আশা করছি দীর্ঘদিন ধরে আমি যে বই পড়ে শোনানোর কাজটি করে চলেছি আপনাদের ভালো লাগছে এবং আপনাদের ভালো লাগার কারণেই আমি কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছি। আর আজ এই পর্বের মধ্য দিয়ে আরও একটি বইয়ের সমাপ্তি ঘটবে। এর পরবর্তীতে কোন বই নিয়ে আমি আবার বই পড়ে শোনানোর কাজটি শুরু করব সেটিও খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। একই সাথে আমার বুক রিভিউর কাজও চলছে, আশা করছি সেটিও আপনাদের ভালো লাগছে। আর কথা না বাড়িয়ে নিষ্ফলা মাটির কৃষক বইয়ের শেষ পর্ব এবং বই পড়ে শোনানো অনুষ্ঠানের 289 পর্ব শুরু করছি সরাসরি বই থেকে। সিরাজুল ইসলাম চৌধুরী। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন এই শিক্ষায়তনের যেসব প্রতিশ্রুতিশীল তরুণ ও উদ্দীপক শিক্ষককে দেখেছিলাম, ইংরেজি বিভাগে সিরাজুল ইসলাম চৌধুরী তাদের একজন। ইংরেজি সাবসিডিয়ারি ক্লাসে আমি তার ছাত্র ছিলাম। তিনি আমাদের বার্নার্ডশোর ইউ নেভার ক্যান টেল পড়িয়েছিলেন। উৎসাহী, মননশীল ও মেধাবী সিরাজুল ইসলাম চৌধুরী ছিলেন সাহিত্যের আপসহীন রক্ষক। তার সঙ্গে আমার সম্পর্ক অল্পদিনের মধ্যে ঘনিষ্ঠ হয়ে ওঠে, প্রায় বন্ধুই হয়ে উঠি আমরা। সাহিত্যের জন্য উৎসাহ ও উৎকণ্ঠা একই সুতোয় আমাদের গেঁথে ফেলে। মজবুত স্বাস্থ্যের অধিকারী সিরাজুল ইসলাম চৌধুরী প্রাণ খোলা উদ্যম হাসির গমক ও হৃদয়ের অমলিন আনন্দ চারপাশে সবার মধ্যে কেঁপে কেঁপে ফিরত। সিরাজুল ইসলাম চৌধুরী তখন ঢাকা মেডিকেল কলেজে হোস্টেলের পেছন দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তরুণ অধ্যাপকদের সঙ্গে একটা গাছপালা ঢাকা একতলা বাড়িতে থাকতেন। অধ্যাপক সাদুদ্দিনও তখন সেই বাড়ির বাসিন্দা। সিরাজুল ইসলাম চৌধুরীর সঙ্গে সখীর সুবাদে শিক্ষকরা আমাকে ছাত্র বন্ধু বলে ডেকে হাসাহাসি করতেন। তার বিয়ের বরযাত্রাতেও আমি সহকারী হিসেবে গাড়িতে তার পাশে বসে গিয়েছি এবং বিয়েবাড়ির যুদ্ধমান পরিস্থিতিতে বরের সহকারী ভূমিকা যোগ্যতার সঙ্গে পালন করেছি। 60-এর দশকের মাঝামাঝি বা তারও কিছু পরে সমাজতান্ত্রিক বিপ্লবের স্বপ্নেও সে সময়কার অনেক তরুণের মতো তাকেও উদ্দীপ্ত ও সংগ্রামী করে তোলে। ফলে সাহিত্য থেকে তিনি দূরে সরে যেতে থাকেন। দেশের মানুষের ভাগ্যের উত্তরণে দুরূহ প্রশ্নের সামনে শিল্পকে তার কাছে অর্থহীন মনে হতে থাকে। বিপ্লবের ভেতরে আগাপাশতলা সিঁধিয়ে যাবার পরও সাহিত্যের সঙ্গে তিনি তার আশৈশবে রক্ত সম্পর্ক বজায় রাখতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। সাহিত্য চিন্তায় তিনি হয়ে ওঠেন সমাজতান্ত্রিক চেতনার ক্ষমাহীন ও নিরাপোষ যোদ্ধা। সমাজ বিপ্লবের নায়কদের মতো সাহিত্যের একটি মাত্র ভূমিকাই তার কাছে তখন অর্থপূর্ণ, তা হলো বিপ্লবকে ত্বরান্বিত করা। শিল্পের সার্বভৌম সত্তাকে তার কাছে মিথ্যা মনে হতে থাকে, ফলে বিপ্লবের স্বার্থে নান্দনিকতাকে প্রায় পুরোপুরি পরিত্যাগ করে বসেন তিনি এবং সেই সঙ্গে আমাদেরও। সিরাজুল ইসলাম চৌধুরী একসময় তমদ্দুন মজলিসের সঙ্গে জড়িত ছিলেন, পরে হয়েছিলেন কট্টর সমাজতন্ত্রী, যাদের এভাবে আমি আবেগের তাড়নায় খোলনচে পাল্টে পুরোপুরি বিরুদ্ধ শিবিরের নাম লেখাতে দেখেছি তাদের চরিত্রে কিছু সাধারণ বৈশিষ্ট্য আমার চোখে পড়েছে। আমি দেখেছি সাধারণত এরা এক ধরনের তীব্র ও একমাত্রিক ব্যক্তিত্বের মানুষ হন। এই তীব্রতা তাদের ভেতর প্রায়শ সহিংস পর্যায়ে কার্যকর থাকে, ফলে তাদের ভেতরকার অন্তঃপ্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখে তাদের বিচার বিশ্লেষণ মোটামুটিভাবে হয়ে ওঠে এক রৈখিক ও অনুদার। যখন যে বিশ্বাসের দ্বারা তারা অধিকৃত হন সে বিশ্বাসকে সমস্ত তর্ক ও সন্দেহের অতীত করে তুলে এক আত্মসন্তুষ্ট, অসংশয়, পৃথিবীর পরিতৃপ্ত ও নিরুদ্বেগের বাসিন্দা হয়ে ওঠেন তারা। সে বিশ্বাসের হাতে পুরোপুরি জিম্মি হয়ে যান, ফলে নিজেদের চিন্তার অকাট্য সম্বন্ধে তারা যেমন হয়ে ওঠেন নিঃসংশয়, তেমনি জীবনের উচ্চতার অন্বেষণের স্বার্থে নিজেদের চিন্তাগুলোকে প্রশ্ন করে বিরোধী অবস্থানের সত্যগুলোকে খতিয়ে দেখে নিঃস্ব অবস্থানকে উন্নত করার ব্যাপারে হয়ে পড়েন নিঃস্পৃহ। শত্রুর শক্তি এবং নিজের দুর্বলতাকে সতর্ক পর্যালোচনা এবং অনুসন্ধানের পরিবর্তে এরা নিজের শক্তি ও শত্রুর দুর্বলতা সম্বন্ধে ক্রমাগতভাবে নিঃসংশয় হতে থাকেন।
এদের কাছে পৃথিবীর কালো এবং সাদার পৃথক ও দুই পরস্পর বিরোধী এলাকার বিভক্ত। সত্য মিথ্যার বিজড়িত সত্যের রহস্যময় ধূসর জগৎ এদের কাছে স্পষ্ট নয়। মোট কথা, অনুপ্রাণিত উজ্জ্বল এক ধরনের নিরপস এবং অপরিণত ব্যক্তিত্ব এরা। সেজন্য প্রতিভা ও শানিত মেধার অধিকারী হওয়া সত্ত্বেও ব্যক্তিত্বের সীমাবদ্ধতা ও অপরিণতির কারণে মাঝারিত্বের অভিশাপ অতিক্রম করা তাদের পক্ষে হয়ে ওঠে কঠিন। ব্যক্তিত্বের এই একরৈখিকতা এবং অপরিণতি দেখতাম সিরাজছাড়ের মতো। কেবল সিরাজছাড় নয়, বদরুদ্দিন ও মোর আহমদ শরীফের মতো আমাদের কালের বেশ কিছু উজ্জ্বল ও প্রখর মানুষের মধ্যেও ব্যক্তিত্বের এই একমাত্রিকতা ও সীমাবদ্ধতা লক্ষ্য করেছি। চিন্তা জগতে এরা তাই ঋষির ভূমিকা নিতে পারেননি, নিয়েছেন ক্ষত্রিয়ের ভূমিকা। তলোয়ার প্রধান, নিরাপস ও আগ্রাসন প্রবণ এই একমাত্রিকতার কারণে বিপুল জন্মগত ক্ষমতা থাকার পরও শেষ পর্যন্ত গদবাদা ছক্কাটা চিন্তার বাইরে গিয়ে বড় মাপের অবদান রাখা সম্ভব হয়নি তাদের কারোর পক্ষে। সিরাজছাড়ের প্রবন্ধ রচনা প্রসাদ গুণসম্পন্ন সাধু, কিন্তু একটা বড় দুর্বলতা আছে তার লেখায়। তার লেখার রমণীয়তা ও লালিত্য সবসময় তার বিষয়ের শক্তিকে পেছনে ফেলে এগিয়ে চলে। তার প্রতিটা রচনা পড়ার সময় তা রমণীয়ভাবে মনের ভেতর গৃহীত হয়ে যায়, কিন্তু পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তা স্মৃতি থেকে হারিয়ে বসে। হয়তো প্রবল শক্তিমান চিন্তার অভিঘাতে তা চেতনাকে রক্তপ্রুত করতে পারে না বলেও এরকমটা হয়। 30-40 দশকীয় আদি মার্ক্সীয় তত্ত্বের যান্ত্রিক ও মনোরম ভাষ্যকার হিসেবে সিরাজ স্যার আমাদের সাহিত্য মার্ক্সীয় দর্শন ভিত্তিক মাধুর্য বিস্তার করেছেন অনেক, কিন্তু চিন্তা জগতে নতুন বা অপরিচিত মাত্রা যোগ করতে না পারায় তার অমনীয় অর্থপূর্ণ তথ্যের চেয়ে বেশি কিছু হয়েছে বলে মনে হয় না। সিরাজ স্যারের গদ্য শক্তি ঈর্ষণীয়, কিন্তু তা স্ফীত সাহিত্যের সাফল্য পায়নি। এর কারণ ভাবতে গিয়ে আমার মনে হয়েছে একটা রমণীয় ও মিষ্টি গদ্য ভাষা আয়ত্ত করেছিলেন তিনি, কিন্তু তার বলিষ্ঠ শক্তিমন্ত সামাজিক বক্তব্য প্রকাশের জন্য যে পেশিবহুল ও বলিষ্ঠ ভাষা প্রয়োজন ছিল তা তিনি তৈরি করতে পারেননি, যা পেরেছেন বদরুদ্দিন ওমর। তার ভাষার অতি সাহিত্যপনা ও এলিয়ে পড়া কমনীয় ভঙ্গি তার প্রতিপাদ্যের লক্ষ্যবিধি হওয়ার শক্তিকে দুর্বল করে দিয়েছে। বদরুদ্দিন ওমর বা আহমদ শরীফের মতো সময়ে বা যুগে পরিবর্তন তাকে খুব একটা স্পর্শ করেনি। তাদের মতো তার চিন্তা জগতেও প্রধান বেদনা জাগ্রত ছিল না, ছিল ক্রোধ দীপিত। তাই তার পৃথিবীর শত্রু মিত্রের শিবিরে সুস্পষ্টভাবে বিভক্ত। তমদ্দুন মজলিস থেকে সমাজতান্ত্রিক বিপ্লবীর মঞ্চ, সাহিত্য থেকে সমাজ ও রাজনীতি বিক্ষণ, এমনই নানান বিচ্ছিন্ন পরস্পর বিরোধী ক্ষেত্রে কামরাবদ্ধ হয়ে পড়া তার চিন্তা জগৎ অনেক সময়ই উপরতল সর্বস্ব অগভীর হয়ে পড়েছে। মুনীর চৌধুরীর মতো তার ব্যক্তিগত আকাঙ্ক্ষার জগৎ ছিল নেহাতি সাধারণ। আর 10টা ভেদাভেদিন মানুষের মতো আকাঙ্ক্ষায় এই গতানুগতিকতা তার প্রতিভার চারপাশে সাধারণত্বের দেওয়াল তুলে দিয়েছিল। তিনি বিপ্লবে বিশ্বাস করেছেন, কিন্তু দুর্জয় সমুদ্রের অনিশ্চিত ভেলা ভাসানোর দুঃসাহস বা আত্মধ্বংসী ঝুঁকি নেবার ঘটনা তার জীবনে নেই বললেই চলে, যা দেখা যায় বদরুদ্দিন ওমর এর ভেতর। প্রায় শুয়ে শুয়ে তিনি বিপ্লবের স্বপ্ন দেখেছেন, এজন্য তা হয়ে পড়েছে আরাম কেদারা সর্বস্ব এবং যে পরিমাণে শক্তিহীন সেই পরিমাণে সুদর্শন। ব্যক্তিগতভাবে তার প্রতিভার কাছে প্রত্যাশা ছিল আমাদের অনেক বেশি, তাই এই ক্ষেত্রের কথাগুলো এত করে মনে হচ্ছে। তবু বিশ্ববিদ্যালয়ের যেসব অধ্যাপক আমাদের কালে চিন্তা জগতে আজীবন ক্রিয়াশীল থেকেছেন, তরুণ সম্প্রদায় ও সাধারণ মানুষের সামনে সম্ভাবনার স্বপ্নকে সাধ্যমতো উঁচিয়ে রেখেছেন, দেশবাসীর অর্থনৈতিক অসঙ্গতি অশ্রুময় ব্যবধানের বিরুদ্ধে প্রতিবাদের খান্তিহীন থেকেছেন, সিরাজুল ইসলাম চৌধুরী ছিলেন তাদের সামনের সারিতে। প্রসাদ গুণসম্পন্ন ভাষায় সমাজতন্ত্রের মূল প্রতিপাদ্যটিকে একালের অগোচরে মানুষের কাছে প্রিয় ও পরিচিত করেছেন তিনি। সাহিত্য অঙ্গনে উপহার দিয়েছেন অনেক অনিন্দ ও সুস্মিত রচনা। সবচেয়ে বড় কথা যে উদ্গ্রীব আকুতি নিয়ে সমাজতান্ত্রিক উত্তরণের স্বপ্নে ও দেশের আপামর মানুষের মুক্তির প্রতীক্ষায় তিনি প্রজ্বলিত ছিলেন। আমাদের এই আত্মাহীন যুগে সেই সংক্ষিপ্ত প্রতীক্ষা খুব একটা সুলভ জিনিস নয়। 1996 সাল, এরই মধ্যে দিয়ে বই পড়ে শোনান অনুষ্ঠানের আরও একটি বইয়ের যবনিকা। আপনাদের সকলের জন্য শুভকামনা, আপনাদের দীর্ঘদিনের এই অনুষ্ঠান শোনার আগ্রহ থেকেই আমার নতুন নতুন বই পড়ে শোনানো। আজ এই 289তম পর্বে নিষ্ফলা মাটির কৃষক বই শেষ করছি। আগামী পর্বে আবার চলে আসবে অনেক গুরুত্বপূর্ণ একটি বই। আরেকটি কথা, আমি যে বইগুলো পড়ে শোনাচ্ছি এটি কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা নয়, একান্তই ইতিহাস, দর্শন, বিজ্ঞান, সমাজ বিষয়ে জানার জন্য এই বইগুলো আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি।
এটি কোনো রাজনৈতিক প্রোপাগান্ডার উদ্দেশ্যে নয়, একান্তই আমার ভালো লাগা থেকে জাতিকে কিছু সঠিক ইতিহাস জানানোর জন্যে এই বইগুলো পড়ে শোনানো। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে, ছোটোখাটো ভুল ভ্রান্তিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই প্রত্যাশা রেখে বই পড়ে শোনানো অনুষ্ঠানের 289তম পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।